হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কেন আমরা একটা ওয়েডিং গাইছি, আজকে মঙ্গলবার। তো আমার দুইও বড় দুইও ছেলেরে লইয়া আইছি, আর আমার দুইও বউ লইয়া আইছি, আমার মেয়ে আর আমি আইছি, আর আমার নাতি নাইছেন। তো এই সেন্টারটা খুব সুন্দর, সেন্টারের নাম হইল গ্র্যান্ড ভেনিউ। সেন্টারটা খুব বড় আছে, দেখতেও সুন্দর, আর এখানে সার্ভিসও ভালো দেন, আর এখানোর খানিটাও খুব মজাও হয়। সব সময় আমরা আইলে কেন খানিটা একটু বেশ কমও পাওয়া যায় না, সব সময় একইভাবে খানির টেস্ট হয়, রিয়েলি নাইস ফুড। আর এখানে অনেক মানুষ আইসন, আর অনেক মানুষ আরও আরা এরপর সকলা মানুষ আইসন না। তো আমরা এমনি বইয়া ওয়েটিং করতাম, আর দামান তখন আইরা, আর আমরাও এনজয় করলাম, আপনারও এনজয় করোকা। আর অনুষ্ঠানের পরে আবারও দেখা ওর। আর এটা বিয়াটাকে আমরা আওয়ার পরে বিকালে আমরার কিছু মেহমান আসলা, তো আমি কেন কিছু নাস্তা বানাইছি, দুধ সেমাই, নারিকেলের পোপ, আর হান্দেশ, ডাইলর সমোসা, সাদিন দিয়া সমোসা ওটা বানাইছি, আর আলুর সমোসা ওটা আমি বানাইয়ে দিছি, আর একটা ডিজার্ট ওখানো আমি আমার লাগে আনছিলাম মেহমান তারা, তো আমি কেন তারারে দিছি আবার কই নাস্তার লগে খাই পানে। আর মেহমান তারা ভিডিও তুলতে চাইছে না, এর লাগে আমি তুলছি না। আর এখানেও কিছু মিট, আমি মিটর তরকারি রেস্ট রয়েছিল, তো আমি রাত্রে চাইলাম ও মিটর তরকারিটা বিরান করে লাইতাম। তো মাংস বিরান যে হইন ওটা আমি এমনি জুড়ি বিরান নাই, আমি আস্তা মাংসরে ফিস থাকলেও ফিস তাহাসও আমি বিরান করবো, আর তরকারি আছে এর লাগে আমি আর বেশি কিছু বানাইলাম না, হইও মাংস একটাই ধরে বিরান করে লাইলে তো খাইলি বা আমার বাচ্চাইন তো ওরকম করিয়া দিলে তারা বালা ফাইন, ও আমি মাংসটারে বিরান করতাম। আর এই ভিডিওটা হয়েছে ও আজকের ভিডিও রাইতকুর, তা আমি সকল স্পাইস দিলার আমার এখানে আস্তা জিরাও আমি দিই, কিছু বালাস মিল হয় মজা লাগে, ওর লাগে দিই আমি টেস্ট, বালা টেস্ট হয়। আপনারা চাইলে দিতে পারবা নাও দিতে পারবা। তো আমি কীরকম মশলা দিই আপনারা তো জানরাও, আমি মশলাটা কীরকম দিই, আর সবসময় মাংস তা ভালা লাগে না, যদি মাঝে মাঝে রেস্ট তরকারি থাকে মাংসর তো ওরকম বিরান হইয়া দিলাইলে নিয়ে আমার কাছেও ভালা লাগে, আমার চেন্দর কাছেও ভালা লাগে। আর এখানে আমি কিছু পানিও দিছি, মশলাটা জ্বলি দিতেও পারে, এর লাগে আমি কিছু পানি দিলাম। আর তখন আমি মাংসগুলা দিলাইছি, দিয়া আমি মাংসটারে কিছু সময় বিরান করবো, করিয়া আমি কিছু টমেটো ওটা দিমো আর ফ্রেশ ধনিয়া ওটা দিমো, তারপরে আমার এটা হয়ে যাব। এখন আমি টমেটো দিলাইলাম, ওটা দিয়া আমি মাংসটারে বিরান করে লইমো। আর মাংস বিরান করার পরে আমার হাজবেন্ডে কইরা
তান্দে কিছু টমাটোর একটা চাটনি আমি বানাই, তো চাটনিটা বানাইয়া দিতাম। তো আমি মাংস বিধানোর পরে আমি একটা টমাটোর চাটনি বানাইমু, তো আপনারা লগে রেসিপিটা শেয়ার করমু। আর মাংস বিধান হয়ে গেছে আমার, ওখানে এক সাইডে রাখি দিমু। আর ওদিকে আমি টমেটোর রেসিপিটা আপনারা দেখাই দাম। আমি কেন টমেটো নিছি, 10-12টা টমেটো নিছি, আর কাটিয়া দইয়া কাটিয়া নিছি, এক একটারে 4 টুকরা করে নিছি, আর কাঁচামরিচ নিছি আমি 7-8টা কাঁচামরিচ নিছি, আর লবণ দেরাম আমি পরিমাণ মতো, আর রসুন নিছি 6-7 কোয়া কুচি কুচি করে ফলিয়া নিছি, আর আমার ফ্রেশ ধনিয়া লাগবো। তো ওখানে আমি ফ্রেশ ধনিয়া টাইতাম নাই, আমি এন্ডে দিয়ে দিমু। আর ওখন আমি বয়াই দিলাম, গুড়িয়া বয়াই দিলাম চুলাত। তো ওই তখন কিছু সময় জাল দেওয়ার পরে ফানি বাড়াইছে টমেটো থাকি, তো আমি এই ফানি বাড়ই নির্ভরে আমি ওঠামাকেটা কাঁচামরিচ যে রাখছিলাম ওগুলা দিলাইলাম, ফয়লা দিছি না কাঁচামরিচ। আমি কিছু সময় টমেটোরে সিদ্ধ করছি করিয়া তারপরে দিছি কাঁচামরিচ, আবারও গড়িয়া দিলাইলাম। তো বালা করি এটা সফট হইব আর পেস্ট করি ফানি বার হইব। আর ওখন আর এটারে কোনো কিছু করার নাই, ওখন খালি লারিয়া দিমু আমি, মাঝে মাঝে লারিয়া দিমু যাতে জ্বলতো না। লারমু আর এটার যে সময় ফানি ড্রাই হয়ে যাব, শুকাই যাব ফানি, তো সময় আমি ফ্রেশ ধনিয়া ওঠা দিলাইমু। আর একটা ঠিক সসর মতো নয় এই চাটনিটা, তো আমি এখন আমার ফানি টানি যার, তো আমি বা ফ্রেশ ধনিয়া ওঠা দিলাইমু দিয়া, তারপরে আমি নামাই লইমু। আর এই সসটা মাংসর তরকারির লগে অথবা মাছের তরকারির লগে খাইতে খুবই মজা লাগে, আপনারা বানায় দেখবা ট্রাই করবা। আর আমার রেসিপি যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।